মানাই বলেন আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে বলেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে বলে যাই সব দুঃখ বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার সাদ নাই রে আমার কি বাবা ডাকার সাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ ঠিক না বে ঠিক বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় কতদিন দেখি না তোমায় ভুলে কি গেছো আমায় ভুলে কি গেছো আমায় আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো আদর সোহাগ মাগো আর কোথা পাবো কারা চলে আমি নিজেকে জড়াবো কার কাছে ধরব মিছে বায়না তোমার মতো কেহ নাই বললেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের রোষে মালা আমার ভুবন জুড়ে শুধু দুঃখ জ্বালা কে আর পরাবে আমায় সুখের রোষে মালা কপলে কে দেবে আর কাজলের টিপ তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয় ঠিক না ঠিক অনেকের চোখে দেখেছি পানি বর্তমানে পৃথিবীর জমিন তথা বাংলাদেশে আমাদের একটা ব্যাধি এমন রোগের ও রোগ হিসাবে রূপান্তরিত হয়েছে যেই রোগটা হলো সন্তান যখন বড় হয় ম্যাচুয়েট হয় চাকরি করে বিবাহিত জীবনে যখন আবদ্ধ হয়ে যায় মা বাবার দুই টাকার মূল্য থাকে না ঠিক না বেঠি আপনাদের এখানে আসেনি আমাদের কুমিল্লাতে অহরহ আছে বন্ধু কত মা সন্তান টাকার উপর ঘুমায় সুখের কোনো অভাব নাই কিন্তু বাবা মার লাঞ্ছনার কোনো শেষ নাই বন্ধুরে আমার আমাদের কুমিল্লাতে একটা জায়গা সেটার জায়গার নাম হলো চান্দিনা নাম শুনছেন কিনা জানি না চান্দিনা নামে একটা জায়গা আছে কিছুদিন আগে আমি আমার বাসা থেকে মেডিকেল একটা প্রোগ্রামের জন্য রওনা দিলাম বাসা থেকে বের হয়ে বন্ধু রিকশায় যখন উঠলাম লোকটাকে দেখলাম একেবারে বৃদ্ধ যদি বন্ধু রিকশার প্যাডেল যদি পায়ে চালাতে হতো আমি সেই রিকশায় কখন উঠতাম না কারণ তার চুল দাড়িগুলো পাইকা সাদা হয়ে গেছে যখন দেখলাম রিকশাটা মোটর কি মোটর চালিত রিকশা তখন মনে করলাম আমার চাচা বৃদ্ধ যদিও কিন্তু ইনি তো শারীরিক পরিশ্রম দিয়ে রিকশাটা চালাবে না টেকনিকে চালাবে মোটর আমাকে নিয়ে যাবে সেই চিন্তা করে বন্ধু আমি রিকশাতে উঠলাম
রিকশাতে ওঠার পরে যখন মেডিকেলে গিয়ে প্রোগ্রামের সীমানায় নামলাম, নামার পরে বন্ধু রিকশার ড্রাইভারকে যখন আমি ভাড়া দিতে চাইলাম, এবার চাইয়া দেখি ওনার দুই চোখ দিয়ে পানি বেয়ে বেয়ে পড়তেছে। সুবহানাল্লাহ, নি পড়ে না, নাউজুবিল্লাহ। কই যাইতাম, কারেও আসোনাম আমি। আপনারা ভালো মন্দ বোঝে সুবহানাল্লাহ, যদি না বোঝেন চুপ থাকবেন এবং বলবেন যে হুজুর কোনটা বলবো, তখন আমি আপনাদেরকে শিখিয়ে দিব। সুবহানাল্লাহ বলবেন না আলহামদুলিল্লাহ বলবেন নাকি নাউজুবিল্লাহ বলবেন? একটা বাবা ব্যথায় কাঁদতেছে আর আপনি বলেন সুবহানাল্লাহ, হইল? চিন্তা, একটু চিন্তা করতে হবে সূক্ষ্মভাবে। আমরা মুসলমান হিসেবে যদি আমাদের এই কমন জিনিসগুলো না জানি, তাহলে কিন্তু আমাদের সফলতা কিন্তু সহজ নয়, ঠিক না? ঠিক বন্ধুরে, আমার উনি কান্না করতেছে। আমি জিজ্ঞেস করলাম, চাচা আপনি কেন কাঁদেন গো? এবার চাচা একটা ডাক দিয়ে বলল, হুজুর আমার কান্নার কারণ, এ রহস্য অনেক লম্বা গো। আমি বললাম, ছোট্ট করে বলেন, তুই ছিলি এই পিচ্ছি সহ আমার সঙ্গে ছিল? ও বন্ধু, তখন আমাকে বলল, হুজুর আপনার লেবাস দেখি চোখের পানি এসেছে গো। আমার বাড়ির ভিটা ছিল ছোট্ট একটা ভিটা, আমার ছেলেটাকে ভিটাটা পর্যন্ত বিক্রি করে দেশের বাহিরে পড়াশোনার জন্য পাঠাইলাম, বড় একজন হুজুর হইল। হুজুর হয়ে বাংলাদেশে এসে বড় লোকের এক বেটি বিয়ে করলো, বিয়ে করার পরে সে অজানা গন্তব্যে চলে গেল। আমি জানি না আমার এই ছেলে বউ নিয়ে কোথায় চলে গেছে। আমি বাবা রিকশা চালিয়ে চালিয়ে রিকশার ভাড়া দিতে হয়, আমি এবং আমার জীবনটাকেও চালাতে হয়। এই জন্য বন্ধু, আমি ওনার এই গল্প শুনে এবার যেই ভাড়া দেওয়ার কথা ছিল তার চেয়ে আরো একটু বেশি ভাড়া বাড়িয়ে দিলাম। দেওয়ার পরে আবার বললাম, চাচা আপনার ছেলেটাকে কোন মাদ্রাসায় পড়িয়েছেন? একটা মাদ্রাসার নাম বলেছে, যেই মাদ্রাসায় নবীর দুশ্মনী শিখানি হয়, জোরে বলেন নাউজুবিল্লাহ। খারিজি মাদ্রাসায় পড়িয়েছে, কোন মাদ্রাসায়? যেই মাদ্রাসায় নবীর শান মানকে ছোট করা হয়, নবীর শান ইজ্জতের চাদর ধরে টান দেওয়া হয়, নবীর পরিবারকে কলঙ্কিত করা হয়, সাহাবাই কেরামদের কিনে বিরূপ মন্তব্য করা হয়, ওই মাদ্রাসায় সন্তানকে পড়িয়েছে। এবার আমি ওই চাচাকে বললাম, চাচা আপনি রং নাম্বারে ডায়াল করেছেন, এই জন্য আপনার নাম্বারটা যেখানে যাওয়ার কথা, ফোনটা আপনি যেখানে, যে নাম্বারটা যেখানে লাগানোর কথা আপনি নাম্বার সেখানে লাগান নাই, আপনি রং নাম্বারে ডায়াল করেছেন, এই জন্য আপনার পুরো জীবনটা অস্তিত্বটা রং হয়ে গেছে। আজকে যদি আমি গাজী সুলাইমানের মতো আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত নবীর প্রেমিকের নবীর প্রেমের মাদ্রাসায় যদি পড়ানো হতো রে, তাহলে কখনোই সন্তান মা বাবার কলিজায় আগুন দিত না। আজকে পৃথিবীতে বন্ধ মারামারি বলেন, আপনাদের চট্টগ্রামে কিছুদিন আগে টাকার জন্য মায়ের কপাল বরাবর গুলি করে দিয়েছে, কথা বলেন না কেন? না মিথ্যা বলছি বন্ধু? বোয়াল খালির দিকে আমি অনলাইন মিডিয়ার মাধ্যমে দেখলাম, বাবারে এই হাত বন্ধু সবগুলো একেবারে মারতে মারতে বন্ধু ক্ষতবিক্ষত করে দিয়েছে, শুধু বাবার সম্পত্তি থেকে বোনকে একটু জায়গা দিয়েছে। এই জন্য আপনারা জানেন, নরসিংদীতে এক ছেলের বাবার ব্যাংকের টাকার লোভে সন্তানের তাণ্ডবের শিকার হয়ে সুস্থ বাবা পৃথিবী থেকে মৃত্যুবরণ করতে বাধ্য হয়েছে, ঠিক না বে? ঠিক। আজকে বাংলার ঘরে ঘরে আনাচে কানাচে বন্ধু সেই সমস্যা শুরু হয়ে গেছে। বন্ধু আমি কোরআনে পড়ে যাব, তার আগে আমি হাদিস শরীফ থেকে একটু ঘুরে আসবো, আপনারা যাবেন কি? বন্ধু এখানে শুধু সন্তানদেরই দোষ না, মা বাবারও দোষ আছে। বলে হুজুর মা বাবার দোষটা কোথায়? অ বন্ধু, আল্লাহর হাবিব বলেছেন, আদিবু আওলাদাকুম আলা সালাসি খিসালিম হুব্বি নাবিকুম ও হুব্বি আহলে বাইতিহি ওয়া আলা কিরাআতিল কোরআন। আল্লাহর হাবিব সরকারি দুজাহাম উনি ওনার উম্মতগুলোকে ডেকে ডেকে বলতেছে, যারা বাবা হয়েছেন তাদের জন্য সেই উপদেশটা। আমি বলবো বন্ধু, এভরি প্যারেন্ট শো টেক কেয়ার দেয়ার চিলড্রেন ভেরি কেয়ারফুলি, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা, ঠিক কিনা বলেন? আরো জোরে, প্রত্যেকটা পিতামাতার উচিত তাদের সন্তানের দায়িত্ব যত্ন সহকারে পালন করা। উই শুড অল বি আওয়ার প্যারেন্টস, আমরা সন্তান হিসাবে আমাদের দায়িত্ব হলো আমাদের মা বাবার দায়িত্ব সুন্দরভাবে পালন করা, মা বাবাকে মান্য করা, ঠিক কিনা বলেন?
কারণ মা বাবাকে ভালোবাসা ফরজ রে আর মা বাবার কলিজায় আগুন দেওয়া বন্ধু হারাম কি মা বাবাকে ভালোবাসা কি ফরজ মহব্বত করা কি ফরজ আর তাদের কলিজায় আগুন দেওয়া বন্ধু হারাম আমি ছোট করে টপিক আকারে আজকে আলোচনা করব মূল কথাগুলো বলে আমি আরেকটা বিষয়ের দিকে চলে যাব বন্ধু এখানে আসার কারণ হলো প্রথম যে বলেছিলাম হাদিস শরীফটা হাদিস শরীফের মধ্যে সে রাসূল বলেছেন তোমরা তোমাদের সন্তানদেরকে তিনটি বিষয়ের উপর শিক্ষা দাও কয়টি বিষয় রাসূল বলেছেন হুববি নাবিকুম টিজ দ্য লাভ অফ দ্য প্রফিট নবীর মহব্বত শিখাও কারণ নবীর মহব্বত হলো মুমিনের ঈমান যার সিনায় নবীর মহব্বত যত বেশি সে তত বেশি শক্ত ঈমানদার ঠিক কিনা বলেন ও বন্ধু তারপরে বলেছে উহিব্বি আহলি বাইতিহি টিচ ফ্যামিলি লাভ তোমরা নবীর পরিবারের মহব্বত শিখাও আল্লাহর হাবিব সরকারি দুজাহান আরো বলেছেন ওয়ালা কিরাতিল কোরআন লার্ন টু রিসাইট দা হোলি কোরআন তোমরা তোমাদের সন্তানদেরকে কোরআন তেলাওয়াত শেখাও জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ এই দায়িত্ব নবী কাকে দিয়েছেন মা বাবাকে কাকে আপনাদেরকে একটা কথা বলে রাখি আপনারা এটা বিশ্বাস করবেন বা মাথায় কতটুকু ধরবে জানি না আপনারা এই প্রজন্মের ছেলেরা এবং তারও আগে যারা ছিল তাদের তুলনায় আগের সন্তানগুলো কি ভালো ছিল না খারাপ ছিল ভালো ছিল কারণ আগের যুগের মা বাবা যদিও এত শিক্ষিত ছিল না কিন্তু নবীর প্রেম তারা খুব ভালো বুঝতো নবীর মহব্বত বেশি বুঝতো রে সন্তানদেরকে মহব্বত সম্পর্কে কন্টিনিউ উপদেশ দিত আর সন্তানগুলো এতটা ভদ্র হয়ে গড়ে উঠেছিল ওই সন্তানের জামানায় ফেতনা ছিল না এই সন্তানের জামানায় যতটা ফেতনা শুরু হয়েছে ঠিক না বেটি এটার জন্য আমি প্রথমে মা বাবাকে দোষী করব কারণ মা বাবা যদি তাদের দায়িত্ব যথাযথভাবে পালন করত তাহলে হয়তো বা সন্তান মানুষের মতো মানুষ হয়ে যেত আর পালন করে না বিদায় সন্তান অমানুষ হয়ে যায় এই জন্য আজকের সমাজে মা বাবার কোনো মূল্যায়ন বন্ধু নাই সব প্রত্যেকটা মা বাবা চিন্তা করে আমার ছেলেকে ইউনিভার্সিটিতে পড়াবো ইংলিশ লেকচারার বানাবো একজন ইঞ্জিনিয়ার বানাবো একজন প্রফেসর বানাবো এই চিন্তা করে ওখানে বন্ধু কোরআন হাদিসের পড়া শিক্ষক কোরআন হাদিসের আলোকে পড়াশোনা শেখায় না ইংরেজি শেখায় সন্তান তেমন ইংরেজদের মতোই কাজ করে তবে আমি সন্তানের দিকে যাচ্ছি না তবে আমি আরেকটা কথা বলবো বাবা মা হয়তো ভুলে গেছে কি করে নাই সন্তানকে সেই শিক্ষায় শিক্ষিত করেনি কিন্তু তোমার তো এটা বোঝা উচিত যে আমি একজন মুসলমান হিসাবে ধর্মীয় গান আমার বিশেষ প্রয়োজন কারণ মানুষের পরিপূর্ণ পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা কোথায় ইসলাম ইজ নট অনলি এ রিলিজন বাট অলসো কমপ্লিট কোড অফ লাইফ মানুষের পরিপূর্ণ জীবন হলো ইসলামে জোরে জোরে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার এই জন্য আমি এসেছি হাদিস শরীফের মধ্যে প্রশ্ন করা হলো এই জায়গাটা রেখে দিলাম সন্তান হিসাবে মা বাবার প্রতি কতটুকু কর্তব্য সেটা বোঝানোর জন্য এক হাদিস শরীফের মধ্যে মা বাবাকে দায়িত্ব দেওয়া হয়েছে অন্য হাদিস শরীফে নবী বলেছেন নবীকে যখন প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো আমি পৃথিবীতে সবচেয়ে বেশি ভালোবাসবো কাকে সবচেয়ে বেশি মহব্বত করবো কাকে আমার কাছ থেকে সবচেয়ে বেশি সম্মান পৃথিবীর বুকে কে বেশি পাওয়ার হক সঙ্গে সঙ্গে নবী বলে দিয়েছেন কালা উম্মুকা তোমার মা ইওর মাদার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবার রাসূলকে প্রশ্ন করা হলো কালা সুম্মামান তারপরে কে নবী বলল কালা সুম্মামান তারপরে নবী বলেছেন যখন রাসূলকে বললেন কালা সুম্মামান তারপরে কে রাসূল বললেন কালা উম্মুকা তোমার মা ইওর মাদার সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আবার প্রশ্ন করা হলো কালা সুম্মামান তারপরে কে রাসূল আবার বললেন কালা উম্মুকা ইওর মাদার তোমার মা আবার প্রশ্ন করা হলো কালা সুম্মামান তারপরে কে এবার রাসূল বললেন কালা আবুকা তোমার বাবা ইওর ফাদার জোরে জোরে সুবহানাল্লাহ আরো জোরে বলেন না সুবহানাল্লাহ আমাদের তফাজ্জল হোসেন বৈরুপির সিন তিননি সবাই হ্যাঁ বন্ধু তার মধ্যে প্রেম শিক্ষা কেমন ছিল আমি জানি না কিন্তু তার সিনা ছিল নবীর প্রেমে ভরপুর ঠিক কিনা বলেন
মা বাবার প্রেমে ভরপুর ছিল বন্ধু ইনি সব সময় একটা গজল গাইতেন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বলেন মা বাবার কথা মতো যে জন চলে না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না বলেন আল্লাহ নবীজির দয়া তারা পাবে না মা বাবা অতি আপন মা বাবার করো যতন বলেন মা বাবা অতি আপন মা বাবার করো যতন তিন কথার শান্তি পায়া ভুলা যায়ও না আল্লাহ নবীজির দয়া তারা পাবে না জোরে জোরে বলেন ঠিক না বেঠিক সুবহানাল্লাহ শেষ করে ফেলো গো তারপরেও তুমি জান্নাতের গন্ধ পাবা না কারণ ইন্নাল জান্নাতা তাহতা আকদামিল উম্মাতিকুম তোমাদের মায়ের পায়ের নিচে তোমাদের জান্নাত Paradise of the child under the feet of the mother. মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত জোরে জোরে সুবহানাল্লাহ রে পৃথিবীর মানুষ আমি এই জায়গার নাম কি চট্টগ্রাম কোন জায়গা সিডি আবাসী এই চট্টগ্রাম সিডি আবাসিকের পক্ষ থেকে আবাসিকের জমিন থেকে গোটা পৃথিবীর আমার ভাই বাবা মা বোনদেরকে বলবো যাদের মা বাবা আছে রে তাদেরকে জীবন দিয়ে ভালোবাসো তুমি যেমন ছোট্ট ছিলা তোমার কাছে তোমার মা বা তোমার কাছে তুমি তোমার মা বাবার কাছে ছিলা পুতুলের মতো কিসের মতো সন্তানের চাইতে প্রিয় মা বাবার কাছে আর তো কিছু নাই রে সন্তান যদি মনে করত বাবা মা যখন বৃদ্ধ হয়ে যায় সন্তান যদি মনে করত এটা আমার মা না এটা আমার বাবা না এটা একটা হলো আমার ছেলে আর একটা হলো আমার মেয়ে এরা ছোট হয়ে গেছে এদেরকে সেবা করে তুলতে হবে তখনই পুরো পৃথিবী হয়ে যেত প্রেমের এক অবর্ণনীয় বাগান ঠিক না ঠিক আর জোরে বলেন ঠিক না বে ঠিক জান্নাতি যদি হতে চাও নবী বলেছে সে হতবাগা সে হতবাগা সে হতবাগা তিনবার বলেছে কয়বার আরো জোরে বলেন না কয়বার নবী তিনবার বলেছে পবিত্র জবান দ্বারা সে হতবাগা সে হতবাগা সে হতবাগা নবী গো কে হতবাগা নবী বলেছেন পিতা মাতা উভয়কে পাইল অথবা একজনকে পাইল আমাদের মাঝে অনেকে আছে কারো বাবা মা দুইজনই আছে আবার দেখা যায় কারো মা আছে বাবা নাই আবার বাবা আছে মা নাই এরকম আছে না নাই ওগো বন্ধু নবী বলেছে যে মা বাবা দুইজনকে পাইল অথবা একজনকে পাইল তাদেরকে সেবা করে জান্নাতি হতে পারলো না তার মতো হতো বাগা সৃষ্টির ইতিহাসে আর কেউ হতে পারে না এই জন্য বলছি বন্ধু মাকে এত বেশি ভালোবাসবা ও বন্ধু মায়ের চেহারার দিকে যদি তুমি মায়ার নজরে তাকাও বলে হুজুর সব হুজুররা তো বলে মায়ার নজর হুজুর মায়ার নজরটা কেমন এই নজরটা কেমন সাধারণ মানুষ অনেকেই কিন্তু বোঝে না ঠিক না বেঠি মায়ার নজরটা কেমন বন্ধু আমি আপনাকে ছোট্ট করে বলবো কারণ আমার অনেক আলোচনা বাকি আছে আপনি হঠাৎ করে আপনার মায়ের চেহারার দিকে নজর দিলেন কি দিলেন আপনার মায়ের চেহারার দিকে নজর দিলেন নজর দিয়ে আপনি মনে মনে ভাবলেন ওগো আল্লাহ আমার মা এক সপ্তাহ আগে কত সুন্দর ছিল চেহারাটা কত সুন্দর ছিল স্বাস্থ্যটা একটু পরিপূর্ণ ছিল এক সপ্তাহ পরে নজর দিয়ে দেখলাম আল্লাহ গো আমার মা জননী শুকিয়ে গেছে মার এই শুকনো চেহারা দেখে সন্তানের হৃদয় রাজ্যে ঝড় উঠে গেল ঝর্ণার মতো পানি প্রবাহিত হতে থাকলো অথবা মা মা ভাত খাইনি মা গিয়ে একদিকে কাইত হয়ে শুয়ে আছে মায়ের কাছে গেল আমি তো ভাত খেয়েছি আমার মা দুঃখিনি ভাত খাইনি আমার বাবা ভাত খাইনি আমি মাকে একটু ডেকে তুলবো মা গো তুমি ভাত খাওনি তোমার মুখটা ছোট হয়ে গেছে তুমি তো অসুস্থ হয়ে যাবা এমন চিন্তা যখন সন্তানের হৃদয়ে রাজ্যে বন্ধু শুরু হয়ে যাবে পৃথিবীর বুকে ওই সন্তানের কাছে বন্ধু মায়ের চেয়ে মধু মায়ের চেয়ে আপন আর এই মুহূর্তে আর কিছু বন্ধু মনে হবে না বন্ধু
নবী জানিয়ে দিয়েছে কেউ যদি মায়ের দিকে বন্ধ মায়ের নজরে প্রেমের নজরে যদি একটা নজর দেয় রে তার আমলনামায় একটা হজের সওয়াব দেওয়া হবে নবীকে প্রশ্ন করা হলো ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ নবী গো ও প্রাণের নবী জানতে বড় মনে চাই গো আমি যদি প্রতিদিন 100 বার মায়ের দিকে মায়ের নজরে তাকাই গো তাহলে আমার জন্য বরাদ্দটা কি আমার নবী বলেছে দৈনিক যদি মায়ের চেহারার দিকে তুমি মায়ের নজরে তাকাও মায়ের প্রতি যখন তোমার করুণা হবে তখন এই 100টা নজরের বিনিময়ে 100 হজের সওয়াব আমলনামায় দেওয়া হবে জোরে জোরে সুবহানাল্লাহ বন্ধু পৃথিবীতে তুমি যত বন্ধু দেখো রে মায়ের আঁচলের মতে তো মধু কোথাও নাই সন্তানের কাছে মায়ের আঁচলের মতে তো দামি বন্ধু কোনো কিছু নাই মায়ের আঁচল এতটা মধুময় ও বন্ধু যদি তুমি মায়ের আঁচলকে মধু হিসাবে গ্রহণ করো তোমার পরকাল এমন মধুময় হয়ে যাবে এটা আমি বলছি না আমার আল্লাহ এবং আল্লাহর হাবিব বলেছে জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ ওয়া লা তুশরিকু বিহি শাইয়্যা ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ বলেছেন আমরা আল্লাহর ইবাদত করার জন্য আল্লাহ বলেছেন ওয়াবুদুল্লাহ তোমরা আল্লাহর ইবাদত করো কি করো ওয়ালা তুশরিকু বিহি শাইয়্যা আল্লাহর সাথে কোনো কিছুকে শরীক করিও না ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা মা বাবাকে ভালোবাসতে থাকো মা বাবাকে সম্মান করতে থাকো বন্ধু বিদেশ থেকে এমন এমন কিছু সন্তান দেখতে পাই ফোন আসে রে মায়ের শুধু ফোনটা দিলে বলবো হুজুর আমার মা নাই হুজুর আমার বাবা নাই আমার মা বাবার জন্য একটু দোয়া করবেন দরখাস্ত জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ ও বন্ধু বলে হুজুর আপনি বারবার শুধু মায়ের কথা বলছেন বাবার কথা বলছেন না কেন গো ও বন্ধু বাবা এমন এক নেয়ামত আমার নবী জানিয়ে দিয়েছে বন্ধু কেউ যদি কোনো সন্তান যদি বাবার অবাধ্য হয়ে যায় কি হয়ে যায় আমাদের দেশে অনেক সন্তান আছে বাবার অবাধ্য হয়ে বাবার কলিজা ভেঙে দিয়েছে বাবার কলিজায় আগুন ধরিয়ে দিয়েছে সন্তানকে পরম মামা মায়া মমতায় বড় করেছে এই জন্য সন্তান কি কিছু বলে না কারণ সন্তান যদি আত্মহত্যা করে সন্তান যদি মারা যায় আমি বাবার চেয়ে বেশি দুঃখ পৃথিবীতে কেউ পাবে না বাবা মা মা পরম মমতার কারণে বন্ধু কিচ্ছু বলে না কিন্তু সন্তান হয়ে তুমি একটি বার ভাবলে না আমি যে কর্ম করতেছি বাবার করি যায় আগুন লাগে কিনা রে ও বন্ধু তুমি একটা বারও ভাবতে পারলা না রাসূল জানিয়ে দিয়েছে যেই সন্তানটা বাবার অবাধ্য হয়ে যায় আল্লাহ বলেছেন তাকে আমি আমার বান্দা বলে স্বীকার করব না সেই বাবার সন্তানটা আল্লাহর অবাধ্য হয়ে যায় জোরে জোরে বলেন নাউজুবিল্লাহ আর একটু মহব্বতে পড়ুন না নাউজুবিল্লাহ আমার মা নাই বলেন আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে বলেন আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে বলে যাই সব দুঃখ বলে না আমার মা নাই আমার বাবা নাই দয়াল রে দয়াল আমার কি মা ডাকার স্বাদ নাই রে আমার কি বাবা ডাকার স্বাদ নাই রে ঘরে যাইয়া সবাই দেখে মা জননীর মুখ বাবা যখন মাথায় হাত দে ভুলে যাই সব দুঃখ ঠিক না বে ঠিক বলেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়
শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, কতদিন দেখি না তোমায়, ভুলে কি গেছো আমায়, ভুলে কি গেছো আমায়, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, আদর সোহাগ মাগো আর কোথা পাবো, কারা চলে আমি নিজেকে জড়াবো, কার কাছে ধরব মিছে বায়না, তোমার মতো কেহ নাই, বললেন শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়, আমার ভুবন জোরে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের রোষে মালা, আমার ভুবন জোরে শুধু দুঃখ জ্বালা, কে আর পড়াবে আমায় সুখের রোষে মালা, কপলে কে দেবে আর কাজলের টিপ, তুমি জেনে ধরাই শয়নে স্বপনে শুধু মা তোমার কথা মনে হয়। ঠিক তবে ঠিক, অনেকের চোখে দেখেছি পানি, মা বাবার প্রেম এমন এক প্রেম, এটা টাকা পয়সা ধন দৌলত কোনো কিছুর বিনিময় হয় না, শুধু মা বাবার সাথে যখন আপনি প্রেমের নজর দিবেন তখনই দেখবেন যারা সত্যিকার অর্থে মা বাবার পাগল প্রেমিক, তারা যখন আরেকজনের মা বাবার সাথে প্রেমের আলিঙ্গন দেখে, সন্তান মা বাবার জন্য কত কিছু নিয়ে আসছে, আবার মা বাবা সন্তানের জন্য কত কিছু রেডি করেছে, যার মা বাবা নাই যদি সত্যিকার অর্থে মা বাবার প্রেমিক হয়, তার কলিজা ফেটে অটো চোখের পানি আসে, ঠিক না বে ঠিক? বলে হুজুর কেন গো এই চোখের পানি আসে, একবার ভাবে আমার যদি মা বাবা থাকতো গো আমাকে এমনি আদর করতো, আরেকবার মনে হয় আমার মা বাবা যদি দুনিয়ায় বেঁচে থাকতো গো আমি ওই তার মতো আমার মা বাবার জন্য সাধ্য অনুযায়ী কিনে দিতাম, ঠিক কিনা বলেন? বন্ধু মা বাবার মতো এমন নিয়ামত সৃষ্টি জগতে আর কিছু নাই রে, যেই মা বাবার মাধ্যমে দুনিয়াতে আমরা আসলাম, যেই মা বাবার মাধ্যমে এই রঙিন পৃথিবীতে বিচরণ করা শিখলাম, সেই মামাকে মা বাবাকে ভালোবাসতে না পারলে আমাদের জীবন পুরো বিপন্ন হয়ে যাবে। মক্কাতুল মুকাররমায় বন্ধু এক প্রেমময় ঘটনা আপনারা সবাই মন দিয়ে শোনেন, মক্কা শরীফের এক ঘটনা, এক অসুস্থ মা, সে কি করেছে, মায়ের খুব শখ বন্ধু খানায় কাবা তাওয়াফ করবে, কি করবে খানায় কাবা বুঝতে পারছেন নি মক্কাতে কি আমরা কাবা শরীফ তাওয়াফ করি কিনা, তাওয়াফ করব, মা তো বৃদ্ধ, মা তো অসুস্থ, মা হাঁটতে পারে না চলতে পারে না, তখন সন্তান কি করলো, আমার মায়ের মনের আশা আমি পূর্ণ করব, বন্ধু কিতাব প্রমাণ করেছে ওই মায়ের পাগল সন্তান মাকে কাঁধে গড়ে 7 বছর পর্যন্ত শুধু খানায় কাবাটা শুধু তাওয়াফ করিয়েছে। বন্ধু কিতাবে এসেছে সাদেক উত্তাইয়ার নামে এক আবেদকে তিনি দেখতে পেলেন, দেখার পরে তাকে প্রশ্ন করলেন, ওগো আপনার কাছে আমার একটা কথা জানার ছিল, কয় কথাটা কি, কয় কথাটা হলো, আমি আমার মাকে 7 বছর ধরে আমার কাঁধে করে খানায় কাবা আমি তাওয়াফ করিয়েছি, আপনি একটু বলবেন কি আমার মায়ের দুধের ঋণ শোধ হইছে নি, জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ, একবার পড়ুন আল্লাহু আকবার। সাদিক উত্তায়ার একটা ডাক দিয়ে বলল, তুমি 7 বছর শুধু মাকে খানায় কাবা কাঁধে করে ঘুরে বলছ দুধের ঋণ শোধ হইছে কিনা,
তুমি শুনে রাখো তোমার হায়াতরা যদি 50,000 বছর হয় কত বছর তুমি যদি 50,000 বছর এই পৃথিবীর বুকে যদি তুমি জিন্দা থাকো আর এই পুরো 50,000 বছর যদি তোমার মাকে কাঁধে করে খানায় কাবা তাওয়াফ করাও তুমি যে একটি রাত্রিতে দুধ পান করেছো একটি রাতের দুধের ঋণ শোধ হবে না জোরে জোরে বলেন না আল্লাহু আকবার আর জোরে বলুন আল্লাহু আকবার যেই মাকে 50,000 বছর বন্ধ কাঁধে করে খানায় কাবার মতো পবিত্র জায়গা যেখানে এক রাকাত নামাজ পড়লে 1,00,000 রাকাতের সওয়াব পাওয়া যায় 7 বছর ঘুরেছো এমন হায়াত যদি 50,000 বছর পাও আর মাকে যদি 50,000 বছর বন্ধ ঘোরাও তারপরেও তোমার একটি রাত্রের দুধের ঋণ বন্ধ শোধ হবে না জোরে জোরে বলেন আল্লাহু আকবার একবার পড়ুন না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ বলো আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আরশি কুরসি লৌহ কলম সৃষ্টি যাহার ও শিলা আরশি কুরসি লৌহ সৃষ্টি যাহার ও শিলা নিজে আল্লাহ খুশি হয়ে নাম রাখলেন হাবিবুল্লাহ সুবহানাল্লাহ মহাপতি ইল্লাল্লাহ সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা আনা মেরে সাথে নামো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা আনা মেরে সাথে নামো মিশাইয়া যারে আল্লাহ পাঠাইলা নিজে আল্লাহ দোস্ত বলে তাহার প্রেমে মজিলা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূল জোরে জোরে আলহামদুলিল্লাহ বন্ধুরে আমার ছোট্ট করে আমি একটা হাদিস শরীফের একটা অংশ শোনাবো অনেক লম্বা বন্ধু এই হাদিস শরীফটা বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে হাদিস শরীফ এই হাদিস শরীফের মধ্যে এসেছে যে তিনটি শিশু দোলনায় কথা বলেছেন কয়টি কথা বলেন কয়টি শিশু এর মধ্যে একটা শিশু কোনটা জানেননি একটা শিশু হলো ঈসা রুহুল্লাহ যখন মা মরিয়মকে নিয়ে যখন তার কওমের লোকেরা বিভিন্ন রকমের মন্তব্য শুরু করলো যে মরিয়মের তো কোনো বিয়ে হয়নি হযরতে জাকারিয়া আলাইহিস সালাম তার লালন পালনের দায়িত্ব নিয়ে নিল মরিয়ম তো কোনো বিয়ে করেনি তার কোনো স্বামী নাই স্বামী ছাড়া কোনো মায়ের উদরে সন্তান আসতে পারে না ঠিক না বে ঠিক বন্ধুরে আমার মা আম্মা মরিয়মের উদর থেকে যখন হযরতে ঈসা নবী পৃথিবীর বুকে আসলো মা মরিয়মকে নিয়ে যখন বেরব মন্তব্য শুরু করলো তখন দোলনায় বসে বসে ঈসা রুহুল্লাহ বলেছিল আমার মা কলঙ্কিনী নয় আমার মা অত্যন্ত পবিত্র আমি হলাম তোমাদের এই জামানার নবী যার নাম হলো ঈসা রুহুল্লাহ জোরে জোরে বলুন না সুবহানাল্লাহ আরেকটু মহব্বতে বলুন সুবহানাল্লাহ বন্ধুরে আমার এই হাদিস শরীফের মধ্যে এখানে আসার একটা কারণ আছে এই জায়গার মধ্যে একজন এমন একজন বুজুর্গ ছিল যার নাম ছিল হযরতে জুরাইজ এই হাদিস শরীফটা কিন্তু অনেক লম্বা আমি একটা অংশ শোনাবো বন্ধু হযরতে জুরাইজ যেমন একজন আল্লাহওয়ালা এমন একজন বুজুর্গ তিনি ছিলেন সিয়া সিত্তার অন্যতম গ্রন্থ বুখারী এবং হাদিস শরীফ বুখারী এবং মুসলিম শরীফের মধ্যে এসেছে এই আমরা যেরকম মসজিদে সম্মিলিতভাবে ইবাদত করি না জুমার দিনে করি
করি বিভিন্ন সময় করি কিন্তু এই জরিজ এমন একজন আল্লাহওয়ালা ছিলেন এমন একজন বুজুর্গ ছিলেন তিনি বন্ধ জনসমাগম থেকে লোকালয় থেকে একটু দূরে গিয়ে তিনি একটা হুজরা বানালেন ইবাদতের জন্য জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ কোথায় লোকালয় থেকে একটু দূরে গিয়ে বন্ধ তিনি একটা হুজরা বানালেন এই হুজরাটা হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধ মাটি দিয়ে বানিয়েছিলেন কি দিয়ে মাটি দিয়ে বানিয়েছিলেন আপনারা দেখেন মায়ের দাম আল্লাহর কাছে বন্ধু কত বেশি একটু মনটা দিয়ে শুনেন বন্ধু সবাই কিন্তু বিবেকবান না ওয়াজ হলো বিবেকবান মানুষের জন্য আলোচনা হলো বিবেকবান মানুষের জন্য আতাল মাতালদের জন্য দুনিয়াও নাই আখিরাতও নাই তারা নিজেরা কি করছে সেটাও তারা নিজেরা জানে না ঠিক কিনা বলে বিবেক সম্পন্ন মানুষের জন্য হলো এই কথাগুলো এগুলো আমার না আমার নবী আজ থেকে 1500 বছর আগে আমাদের জন্য রেখে গেছে কারণ এগুলো রিসার্চ করে করে আমার উম্মতগুলো সঠিক পথের পথিক হয়ে যাবে আমার বন্ধু জুরিস কি করলেন লোকালয় থেকে আড়ালে গিয়ে তিনি একটা হুজরা বানালেন হুজরাটা বন্ধু বানিয়েছিলেন তিনি মাটি দিয়ে হুজরাটা যখন বানালেন এখানে তিনি ইবাদত করতেন আল্লাহওয়ালা বুজুর্গ লোকেরা কিন্তু পাহাড়ে চলে যায় ঠিক কিনা বলেন পাহাড়ে চলে যায় যেখানে কোনো মানুষ নাই যেখানে কোনো ডিস্টার্ব নাই তারা ওখানে চলে যায় কারণ তারা আল্লাহর রহমতের ছায়াতলে আশ্রয় পেয়ে গেছে তাদের কাছে আল্লাহ নবীর প্রেম ছাড়া আর কিছু মধুময় মনে হয় না বন্ধু এবার কি করলেন জুরিজ নামাজরত অবস্থায় তিনি যখন নামাজে ছিলেন নামাজরত অবস্থায় এবার জুরিজের মা জুরিজের সাথে দেখা করার জন্য ওই হুজরাতে গেছে যাইয়া জুরিজকে দেখতেছে জুরিজ বাবা জুরিজ আমি মা এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য বাবা গো একটু দেখা দাও এবার জুরিজ বন্ধু নামাজে দাঁড়িয়ে গেছে কি করেছে নামাজে হাদিস শরীফ প্রমাণ করেছে বন্ধু তিনি কি করেছেন নিয়ত বেঁধে ফেলেছেন তিনি নিয়ত করে ফেলেছেন বন্ধু এদিক দিয়ে হুজরার বাহিরে মা জননী ডাকতেছে এদিক দিয়ে জুরিস কি করছে নামাজের নিয়ত বেঁধে ফেলেছে জুরিসকে বারবার যখন মা দুঃখিনী ডাকছে জুরিস এবার একটা ডাক দিয়ে বলে আল্লাহ গো আমি তো নামাজের নিয়ত বেঁধে ফেলেছি এখন কি আমি নামাজ চালিয়ে যাব নাকি আমি আমার মায়ের ডাকে সাড়া দিব এই কথা চিন্তা করতে করতে মা কিন্তু বাহিরে জুরিস বন্ধু নামাজ চালিয়ে গেলেন মায়ের সাথে তিনি দেখা করলেন না এই দিন মা তিনি নামাজ শেষ করতে করতে মা এখান থেকে চলে গেল তিনি নামাজ শেষ করে হুজরা থেকে বাইরে এসে দেখে মা বন্ধু এখানে নাই মা চলে গেছে এবার জুরিস বাইরে যখন দেখলো মা নাই উনি কিছু বললেন না দিন চলে গেল বন্ধু রাত চলে আসলো এই করতে করতে বন্ধু পরের দিন হলো পরের দিন আবার খোদার কে খেলা আবার জুরিস নামাজরত অবস্থায় এই মুহূর্তে মা এসেছে মা এসে ডেকে ডেকে বলতেছে বাবা জুরিজ আজকেও কিন্তু জুরিজ কুই অবস্থায় নামাজরত অবস্থায় জুরিজ আল্লাহকে ডেকে ডেকে বলছে আল্লাহ গো আমি তো আজকেও নামাজ পড়তেছি আমি কি নামাজ চালিয়ে যাব নাকি আমার মায়ের ডাকে আমি সাড়া দিব জুরিজ মায়ের ডাকে সাড়া দিল না তিনি আজকেও নামাজ চালিয়ে গেলেন নামাজ শেষ করে বের হয়ে দেখে মা দুঃখিনী আজকেও নাই তিনি চলে গেছে আবার বন্ধু তৃতীয় দিন আবার মা দুঃখিনী চলে আসলো জুরিজ নামাজরত অবস্থায় মা দুঃখিনী বন্ধু নামা জুরিজ নামাজ চালিয়ে যাচ্ছে মা ডাকতেছে বাবা জুরিজ আমি মা আবার এসেছি তোমার সঙ্গে দেখা করার জন্য জুরিজ ওই আগের মতো বলতেছে ওগো আল্লাহ আমি কি মায়ের ডাকে সাড়া দিব নাকি আমি নামাজ চালিয়ে যাব আজকেও জুরিজ নামাজ চালিয়ে গেলেন মায়ের ডাকে সাড়া দিলেন না এবার ঘর থেকে জুরিজ হুজরা থেকে বের হলো বের হওয়ার পরে এবার চেয়ে দেখে আজকেও মা দুঃখিনী নাই তিনি চলে গেছে এক এক করে বন্ধু তিন দিন মা চলে এলো এসে সন্তানের সাথে দেখা করতে পারলো না সন্তান দেখা করলো না মায়ে কিন্তু কলিজায় আঘাত লাগছে কি লাগছে লাগছে দেখবেন মা যখন বুড়ো হয়ে যায় একটা কিছুর জন্য যখন আপনাকে বলবে আপনি যখন বাজার থেকে সব আনবেন কিন্তু মায়ের টানবেন না মা কিন্তু বলবে না সন্তান নি কষ্ট পায় কিন্তু মা সিরিয়াসলি কষ্ট পাবে এই জন্য সন্তানের কাছে পৃথিবীর সব কিছুর দাম বুঝি রে আমি মার চাইতে বেশি ঠিক না ব্যাটি বন্ধ
মা কিন্তু আপনি আনেননি সেটার জন্য কাঁদবে না, আপনি দেননি সেটার জন্য মা কাঁদবে না। মা মনে মনে ভাববে, বাবা মনে মনে ভাববে, আজকে বুঝি সন্তান বড় হওয়ার পরে আমি ওই শুকনো পাতার মতো হয়ে গেলাম, আমি যে মূল্যহীন হয়ে গেলাম, সন্তানের সব কিছু মনে আছে গো, আমি মায়ের কথা মনে নাই। ঠিক না বে? ঠিক বন্ধু, এই দেখেন আমি হাদিস শরীফ থেকে আমাদের জন্য বড় ধরনের একটা শিক্ষা। এবার কি করলো মা, এক এক করে তিন দিন বন্ধ আসলো, সন্তানের সাথে দেখা হলো না। মা তৃতীয় দিন যাওয়ার সময় বলছে, রে যুবক, সারা জীবন তুমি মোবাইল নিয়ে পড়ে আছো, তুমি বন্ধু ফেসবুক নিয়ে পড়ে আছো, রে যুবকের দল, এটার নাম জীবন না রে, এটার নাম জীবন না, জীবন হলো কোরআন হাদিসে রঙে রঙিন করার নাম জীবন। তোমরা যে জীবন নিয়ে পড়ে আছো বন্ধু, এই জীবনটা যেমনি শুরু হয়েছে এমনি কিন্তু শেষ হবে, যেদিন শেষ হবে সেদিন বুঝবা রে কতটা নোংরা জগতে তোমাদের কদম ছিল। ও বন্ধু রে, তোমরা আজকে প্রাণটা খুলে শুনে নাও, আল্লাহর হাবিব সরকারে দোজাহা তিনি বলেছেন, নবীর কথাতে কোনো সন্দেহ আসেনি, কথা বলেন সন্দেহ করলে ইমান থাকবে, থেকে ইমানদার বলে দাবি করতে পারবে, আল্লাহর কথা যেমনি সত্য নবীর কথাও বন্ধু তেমনি সত্য। মা তৃতীয় দিন যাওয়ার সময় বলে গেছে, আল্লাহ গো, এক এক করে তিন দিন ছেলের সাথে দেখা করার জন্য আসলাম, দেখা তো হলো না, তুমি বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া তারে মরণ দিও না। জোরে বলেন না, নাউজুবিল্লাহ। সন্তান কি মাকে বকা দিছে, গালি দিছে, নাকি কি চেয়েছে কিছু দেয় না, এমন কি কিছু হয়েছে? ছেলে নামাজ যত অবস্থায় দেখেন বন্ধু, মা এমন একটা রাডার রে বন্ধু, এমন একটা অস্ত্র বন্ধু, তুমি তীর নিক্ষেপ করেছ, তীরটা গন্তব্যে যাইয়া পৌঁছাইতে যত সময় লাগবে তার আগে মায়ের দোয়া বাবার দোয়া তোমার জন্য আল্লাহর দরবারে কবুল হয়ে যাবে। আমার কোন পাগল সন্তান, সে বন্ধু লেখাপড়া জানে না, কোরআন হাদিস কিছুই জানে না, কিন্তু মায়ের জন্য চোখের মার কথা যখন মনে হয়, হুজুরকে দাওয়াত দিয়ে বন্ধু মিলাদের আয়োজন করলো, হুজুর মনে দোয়া করতেছে, আর আমি তো সন্তান কিছু জানি না, লেখাপড়া জানি না, চোখের পানি পড়তেছে রে। ও বন্ধু, বাবা মার জন্য যখন তুমি হাত উঠাইবা, দু চোখের পানি যখন পড়বে বন্ধু, তীর গন্তব্যে যায়া পৌঁছতে যত সময় লাগবে তার আগে মায়ের তোমার দোয়া মার জন্য বাবার জন্য কবুল হয়ে যাবে। হাদিস শরীফের মধ্যে এসেছে বন্ধু, কোনো সন্তান মা বাবাকে ভালোবাসতে পারলো না, আদর করতে পারলো না, মহাব্বত করতে পারলো না, তার আগে মা পরপারে পাড়ি জমিয়েছে, বাবাও পরপারে পাড়ি জমিয়েছে, এখন সন্তান টাকাওয়ালা হয়েছে, পয়সাওয়ালা হয়েছে, সন্তানের সুখের অভাব নাই রে, সেই সুখের রাজ্যে সবচেয়ে প্রিয় দুইটা মুখ বাবা মা কেউ নাই, সন্তান ঘরে বসে বসে কান্দে, নবী বলেছে তোমাদের কান্না করার কোনো প্রয়োজন নেই। আমি নবী বলে গেলাম, প্রতি সপ্তাহে যদি একদিন না পারো, প্রত্যেকটা জুমার দিন জুমার নামাজটা শেষ করিয়া বাবা মার কবরের পাশে গিয়ে দোয়া করবা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা, রব্বির হাম হুমা কামা রব্বায়ানি সগীরা। রে পৃথিবীর মা বাবার প্রেমিক সন্তান, সবাইকে পা ধরে বলছি, বন্ধু রে মন খারাপ করো না, নবী আমাদের কিনে আমতের খবর দিয়ে গেছে রে, প্রত্যেকটা জুমার দিনে কেউ যদি বাবা মার কবর জিয়ারত করে, আল্লাহর হাবিব সরকারে দোজাহাম রহমাতাল লিল আলামিন, আল্লাহর প্রিয় হাবিব হাবিবুল্লাহ জানিয়ে দিয়েছে বন্ধু, যে ওই সন্তানটাকে মা বাবার বাধ্য সন্তান হিসাবে আল্লাহ কবুল করে নেবে, তবে মহাব্বত লাগাইয়া প্রত্যেকটা জুমার দিনে মা বাবার কবর জিয়ারত করতে যাবে বন্ধু। ও বন্ধু, মা বাবার প্রেম, আপনি যদি দুনিয়াতে যদি একজন এসপিকে যদি জিজ্ঞেস করেন আপনি এত বড় এসপি হলেন কিভাবে, তিনি প্রথমে উত্তর দিবে আমার বাবা মার দোয়ায়। ঠিক না বে? ঠিক। একজন ডিসিকে যখন আপনি প্রশ্ন করবেন, ডিসি সাহেব
ও ডিসি সাহেব গো আপনি এত বড় ডিসি হলেন কেমন করে? তিনি বলবে আমার বাবা মার দোয়ায়। ঠিক না বেঠি? একজন সিঙ্গার কে যখন প্রশ্ন করবেন বন্ধু, সেও বলবে বাবা মার দোয়ায়। আজকে যদি আমি গাজী সুলাইমান কে বলেন, আপনি তো শুধু সুলাইমান ছিলেন, গাজী সুলাইমান আল কাদরি হয়েছেন কেমন করে? ও বন্ধু, শুধু নবীর মহাব্বত আমার মা বাবার দোয়ায়। জোরে জোরে সুবহানাল্লাহ, আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বন্ধু বাবা মা যখন অসুস্থ হয় মাঝে মাঝে বন্ধু রে আমার এই কলিজায় পানি থাকে না, আল্লাহকে ডেকে ডেকে বলে আল্লাহ গো মা বাবার মতো নেয়ামত সৃষ্টি জগতে আমার সন্তান হিসেবে আর কিছু নেই, মা বাবাকে স্ট্রংলি চোখের মণি বানাইয়া যুগ যুগ ধরে আমাদের কাছে রাইখো। জোরে বলেন না আমিন, আরো জোরে বলেন না আমিন। বন্ধু এবার কি করলেন, মা দুঃখিনী দোয়া করে দিয়েছে, কি দোয়া? এটা কি দোয়া না বদদোয়া? দোয়া। এটা কি দোয়া না অভিশাপ? দোয়া। অভিশাপ না? মা বললো এক এক করে তিন দিন আসলাম ছেলের সাথে দেখা করার জন্য, ছেলে দেখা দিল না, তাকে বেশ্যা মহিলার মুখ না দেখাইয়া মরণ দিও না। বন্ধু এবার কি করলো, হাদিস শরীফের মধ্যে এসেছে পাশে এক বেশ্যা মহিলা বসবাস করত। বেশ্যা মহিলা মানে বিবাহ ছাড়া পর পুরুষের সাথে মেলামেশা করা, নাউজুবিল্লাহ বলেন না। এই বেশ্যা মহিলার বন্ধু কাজে ছিল পর পুরুষের সাথে মেলামেশা করা। মা যখন বদদোয়া করলো সন্তানের এগিনিষ্ঠে যখন বন্ধ দোয়া বদদোয়া করে দিল, এবার ওই বেশ্যা মহিলা জুরিচের জন্য পাগল হয়ে গেছে। জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ। কি হয়ে গেছে? পাগল হয়ে গেছে। জুরিজের মতো আল্লাহওয়ালা, জুরিজের মতো বুজুর্গ তৎকালীন সময়ে বন্ধু পাওয়া খুবই মুশকিল ছিল, যেহেতু তার জীবনী হাদিস শরীফের মধ্যে এসেছে। এবার বন্ধু ওই বেশ্যা মহিলার গর্ভে সন্তান চলে আসলো। কি আসলো? দেখবেন গাছে ফল কি লুকানো যায়? মাঠে যখন সোনালী ফসল আসে সেটা কি লুকানো যায়? কথা বলেন না কেন? সন্তান যখন কারো সন্তান মানুষের মতো মানুষ হয় এটা কি লুকিয়ে রাখা যায়? এই এগুলো যেমন লুকিয়ে রাখা যায় না, তেমনি বন্ধু মায়ের গর্ভের সন্তানও কিন্তু লুকানো সম্ভব না। মায়ের গর্ভে যখন সন্তান আসে, সন্তান দিন যত যাবে তত সন্তান মায়ের গর্ভে বন্ধু মায়ের এই মায়ের ওদরে বড় হতে থাকবে, মায়ের পেটটা ধীরে ধীরে বড় হতে থাকে। ঠিক কিনা বলেন? বন্ধু ও বন্ধু ওই বেশ্যা মহিলার গর্ভে বন্ধু কি এলো, সন্তান আসলো। আসার পরে বন্ধু এই বেশ্যা মহিলার যখন দিন গেল, রাত গেল, মাস গেল, বছর গেল, সময় যখন ফুরিয়ে গেল, বেশ্যা মহিলার সন্তান পৃথিবীতে যখন চলে এসলো, জোরে জোরে বলেন না নাউজুবিল্লাহ, আরো জোরে বলেন না নাউজুবিল্লাহ। এবার বেশ্যা মহিলার সন্তান যখন বন্ধু পৃথিবীতে আসলো, আসার পরে মানুষ বেশ্যা মহিলাকে প্রশ্ন করতেছে তোমার এই সন্তান তুমি কোত্থেকে এনেছো? এবার এই বেশ্যা মহিলা একটা ডাক দিয়ে বলে দিল, এই বেশ্যা মহিলা বলে দিয়েছে এই সন্তান হলো ওই জুরিজের সন্তান। জোরে জোরে বলেন মাউজুবিল্লাহ, এত আসতে নাউজুবিল্লাহ। জোরে, আপনারা কি মা বাবার বিপক্ষের লোক? শোনেন আমাদের দেশে আছে, আমাদের দেশে কি আছে, অনেকে কমপ্লেন করে হুজুর আমার মা তো আমার ওই বাইকে বেশি দিছে, আমার কম দিছে, তো সমস্যা কি? হে ওই বাইকে সম্পদ বেশি দিছে, তুমি মাকে বলো মা তুমি তো আমাকে সম্পত্তি কম দিছো, কিন্তু দোয়াটা বেশি করতে হবে। ঠিক কি? আমাকে তুমি সম্পদ যেহেতু কম দিয়েছো দোয়াটা একটু বেশি দাও, বেশি দিন লাগবে না, তুমি এক বছরের মাথায় দেখবে তুমি সবাইকে টপকে উপরে চলে গেছো। কিন্তু মায়ের সাথে লাঠি নিয়ে যাইও না, বাবার সাথেও লাঠি নিয়ে। বাবা যদি তোমাকে সম্পত্তি না দেয় বাবার জবাব বাবা দিবে, কিন্তু তুমি বাবার সাথে বেয়াদবি করে জাহান্নামি হইও না। ঠিক না বলেন? বাবা মাকে শাসন করার কোন অধিকার পৃথিবীতে আল্লাহ কোন সন্তানকে দেয় নাই, যদি সে অধিকার দিত আমার মনে হয় এই প্রজন্মের মাঝে মাঝে এমন কিছু নষ্ট ক্যারেক্টারলেস কিছু সন্তানকে আমি দেখতে পাই, এরা মনে হয় দিন দুপুরে মাকে বাবাকে হত্যা করে ফেলতো। অলরেডি হত্যা কিন্তু হচ্ছে, যদিও কোরআন হাদিসে নাই, যদি কোনোভাবে বৈধ করতে পারতো আমার মনে হয় এই পৃথিবী থেকে অনেক পিতা মাতাকে হত্যা করে বিদায় করে দিত। ঠিক না বেঠি? দেখবেন বন্ধু চোর চুরি করে কোনো দোষ নাই, ডাকাত যখন ডাকাতি করে কোনো দোষ নাই, যিনি নেশা করে সে যখন খারাপ কাজ করে কোনো দোষ হয় না, মসজিদের ইমাম সাহেব ছোট্ট একটা অপরাধ করলে তার বিচারের কোনো শেষ নাই। ঠিক তেমনটি হয়েছিল জুরিজের সময়,
যখন মানুষ জানতে পারলো জুরি যে সন্তান, কারণ একটা মা সন্তান করতে কেনেছে এটা মাই ভালো করে বলতে পারবে পৃথিবীর আর কেউ না, ঠিক কিনা বলেন? মাই সন্তানের মা বেশ্যা মহিলা ডেকে ডেকে বলছে জুরি যে সন্তান। তৎকালীন সময় মানুষগুলো কি করলো, ওই জুরি যে হুজরাটা বন্ধ ভেঙে ফেলেছে, সুরেশ কেমন বামে মারধর শুরু করলো, প্রহার শুরু করলো। জুরিস বলল আমি কি করেছি বলো, কই তুমি কি করেছো জানো না বন্ধু? আসলে জুরিস কি কিছু জানে? জুরিস কিছু জানে না, মায়ের ছোট্ট হাতের এক লাইন দরখাস্ত আল্লাহ কবুল করে নিয়েছে। জুরিস কিন্তু জানে না আল্লাহ ওয়ালা বুজুর্গতার বুজুর্গি আসেনি, নাই নাই নাই। মায়ের সাথে বেয়াদবি করলে, বাবার সাথে গোস্তাকি করলে, সন্তান যত বন্ধু বুজুর্গ হোক না কেন, তার বুজুর্গি থেকে বন্ধু তারটা কেটে দেওয়া হয়, ঠিক কিনা বলেন? বাইজিদ বোস্তামির ইতিহাস তো আপনারা সবাই জানেন, কি জানেন কিনা? কথা বলেন না কেন, জানেননি? বন্ধু মায়ের দোয়া এমন একটা নিয়ামত, বাইজিদ বোস্তামি বন্ধু আল্লাহর ওলিদের কাতারে চিরস্থায়ী ভাবে লিপিবদ্ধ হয়ে গেছে। বাংলাদেশে আহলে সুন্নাত ওয়াল জামাতের বন্ধু আলেমরা ওলিদের নিয়ে যখন আলোচনা করে, বাইজিদ বোস্তামি কেউ এটার মধ্যে যুক্ত করে দেয়। বাইজিদ বোস্তামি ওলি হয়েছে বন্ধু মায়ের দোয়ায়। মূসা নবীর জামানায়, মূসা নবীর জামানায় একজন লোক ছিল কসাই, একবার বিশ্রী চেহারা, যার নাম ছিল আলী বিন মুয়াফিক। মায়ের ভালোবাসার কারণে মূসা নবীর বন্ধু বন্ধু হয়ে গেছে। সন্তান মাকে এত বেশি ভালোবাসতো, বন্ধু মূসা নবীর জামানায় কসাই গোস্ত বিক্রি করত। গোস্ত বিক্রি করার সময় বন্ধু ভালো দেখে গোস্তটা আগে কেটে রেখে দিত প্যাকেটে করে, আমি বাড়ি চলে যাব আমার মাকে রান্না করে খাওয়াবো। ও বন্ধু মূসা নবী একদিন আল্লাহর কাছে দরখাস্ত করলো, আল্লাহ আমাকে তুমি কালিমুল্লাহ উপাধি দিয়েছ, 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূলের মধ্যে আল্লাহ 8 জনকে নিজে লকব লাগিয়ে দিয়েছেন, উপাধি দিয়েছেন, এর মধ্যে একজন হলো মূসা কালিমুল্লাহ। বলেন না সুবহান আল্লাহ। ছোট্ট করে বলবো লম্বা ঘটনা, যুবক ভাই তোমাদেরকে বোঝানোর জন্য মূসা কালিমুল্লাহ ডেকে বলতেছে, আল্লাহ আমার জামানায় আমার উম্মতের মধ্যে আমার সাথে বন্ধু হয়ে কে জান্নাতে যাবে? তখন ওই যে বুড়িমা বুড়িমার ছেলে আলী বিন মুয়াফিকের ঠিকানা দিল, মূসা নবী ঠিকানা পেয়ে আলী বিন মুয়াফিকের কাছে চলে গেল। যাইয়া দেখে এত বিশ্রী চেহারা, এত কুশ্রী চেহারা, উনি বলতেছে আমার জীবনে এমন বিশ্রী চেহারার মানুষ আমি মূসা কোনোদিন দেখিনি, আমাকে রহস্য উদ্ঘাটন করতে হবে। এই বিশ্রী চেহারার মানুষ, এত বিশ্রী কুশ্রী চেহারা, কসাইয়ের ব্যবসা করে, গোস্ত বিক্রির কাজ করে, সে কেমন করে আমি মূসার বন্ধু হয়ে গেল? তিনি তালাশ করতে গেলেন, তিনি বসে রইলেন। ওই আলী বিন মুয়াফিক গোস্ত বিক্রি করা শেষ হলো, এবার বাড়িতে বন্ধু চলে গেল, মূসা নবীও চলে চলে সঙ্গে সঙ্গে গেল। মা এতটাই বুড়ো ছিল, হাঁটতে চলতে পারতো না, মাকে খাওয়াইয়া টাওয়াইয়া সুন্দর করে খাঁচির মধ্যে ভরে রেখে এসেছেন, সুন্দর করে বন্ধু রেখে এসেছেন। যাইয়া মাকে পরিষ্কার পরিচ্ছন্ন বানা করলেন, রুটি বানাইলেন, গোস্ত রান্না করলেন, মাকে খাওয়াইয়া এবার ছেলে গেলেন বন্ধু আলী বিন মুয়াফিক, গেলেন ফ্রেশ হওয়ার জন্য, পরিষ্কার পরিচ্ছন্ন গোসল করার জন্য। এবার বন্ধু এবার মূসা নবী চাইয়া দেখে বুড়িমা দুইটা হাত তোলে বসে আছে গো। এবার মূসা কালিমুল্লাহ প্রশ্ন করলো, মা আপনি কি দোয়া করেছেন একটু জানতে পারি? কয় বলেন আমি দোয়া করেছি আমার এই ছেলেটা আমাকে এত বেশি ভালোবাসে গো, আমার নবী তো মূসা নবী, আমি আল্লাহকে ডেকে ডেকে বলেছি আল্লাহ গো আমার এই পাগল সন্তানকে তুমি তোমার নবী মূসার বন্ধু বানাও। এবার যখন এই বুড়িমার জবান থেকে কথা শুনলো, এবার মূসা নবী ডেকে ডেকে বলে, বুড়িমা তোমার দোয়া তো আল্লাহ কবুল করে ফেলেছে, আমি আল্লাহর কাছে জানতে চেয়েছিলাম আমার সাথে জান্নাতে বন্ধু হয়ে কে যাবে গো। ও বুড়িমা তোমার এই আলী বিন মুয়াফিকের কথা আমার আল্লাহ বলেছে। এর চট্টগ্রামের মানুষ, ও যুবক বন্ধু যুবক ভাই, হৃদয় থেকে বলছি রে, যা পারো যেমনি পারো যতটুকু সম্ভব হয়, মা বাবার জন্য সময় টাকা পরিশ্রম তুমি রেডি রাখিও, তোমার জন্য তোমার আল্লাহ এবং রাসূল রেডি থাকবে। বন্ধু মায়ের দরখাস্তে দেখেন জুরিজের জীবন পুরো তছনছ হয়ে গেছে। এত সুন্দর বন্ধু হাদিস শরীফটা অনেক লম্বা, পরের অংশ আমি বলবো না কারণ আমার আর একটা বিষয় নিয়ে আলোচনা করতে বলেছি রিপন বন্ধুরে আমার। এবার কি করলেন, তার
হুজরাটা ভেঙে ফেলেছে। মন দিয়ে শুনেন, আপনারা বিরক্ত হলে কিন্তু আমি ওয়াজ করব না। আপনারা কি কেউ বিরক্ত হন? না। আপনাদের মধ্যে কোনো বিরক্তি আছে? না। আমার বিশ্বাস কারো মধ্যে বিরক্তি থাকতে পারে? না। যেহেতু মাহফিল শোনার জন্য এসেছেন, আসলে অনেক সময় হয়ে গেছে। আমি কয়টায় আসছি স্টেজে? দশটা বিশে শুরু করছি, এখন বাজে কয়টা? প্রায় বারোটা, প্রায় দেড় ঘন্টার উপরে হয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। আসলে বলেন তো একটু, এই সময়টা কি দেড় ঘন্টার উপরে চলে গেল? এটা কি আপনাদের কাছে মনে হয়েছে? মনে হয় না যে কয়েক মিনিট বসছি? সম্মানিত উপস্থিতি, প্রেম ভালোবাসা মোহাব্বত থাকলে আপনি যদি শুরু পুরো জীবনটাই আপনি রেডি রাখেন, পুরো জীবনটাই প্রেমের জন্য উৎসর্গ করে দেন, তারপরও মনে হবে আমি কিছু সময় দিয়েছি। মোহাব্বত এত একটা নিয়ামত। বন্ধুরে আমার, জুরিজের হুজরাটা ভেঙে ফেললো, ভেঙে তছনছ করে দিল, জুরিজকে মারতে শুরু করলো রে। এবার জুরিজ ডেকে ডেকে বলছে, আমার দোষটা কি একটু কি বলবা না? আমার দোষ কি রে, আমি কি অপরাধ করেছি বলো না? এবার জুরিজ বলল, জুরিজকে লোকেরা বলতেছে, তুমি অবৈধভাবে মেলামেশা করে ওই মহিলার গর্ভে তুমি সন্তান দিয়েছো। জোরে জোরে নাউজুবিল্লাহ। আপনারা বলেন, জুরি জাতির কাছে কলঙ্কিত হয়েছে কিনা, লজ্জিত হয়েছে কিনা, অপমানিত হয়েছে কিনা? মাকে কি গালি দিয়েছে? মাকে কোনো কিছু বলছে? কিচ্ছু বলেনি। বন্ধ, নামাজরত অবস্থায় ছিল রে। একটা মানুষের ইমানের পরে আমলের চাইতে দামি আর কিছু হতে পারে না। আর আমল কি আমল, ইমানের পরে হচ্ছে নামাজের স্থান। আল্লাহ বলে, আকিমিস সালাহ, ঠিক কিনা বলেন? তোমরা নামাজ কায়েম করো, ঠিক কিনা বলেন? ইন্না সলাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নামাজ মানুষকে খারাপ কাজ থেকে বাঁচিয়ে রাখে। এত গুরুত্বপূর্ণ ইবাদত, নামাজের চাইতে উত্তম ইবাদত আর কিছু নাই রে। কারণ মানুষের কপাল কিন্তু সবচেয়ে বেশি সুন্দর, ঠিক না? ঠিক, আপনারা জানেননি? আজকে আমি, তোমরা একটু ভালো করে রেকর্ড করো, আমি আমার মা বোনদেরকে বলবো, আল্লাহ মানুষের এই বডির মধ্যে যা কিছু দিয়েছে সবচেয়ে বেশি সুন্দর করে বানাইছে বন্ধু মানুষের কপাল। যেই কপাল দিয়ে আল্লাহর কুদরতি কদমে মানুষ সেজদা দেয়। আমি আজকে আমার মা বোনদেরকে বলবো, কপালে টিপ দেওয়া, বড় টিপ দেওয়া, কি দেওয়া? অনেক মা অনেক বোনেরা বন্ধু কপালে বড় বড় টিপ দেয়। আমি আজকে আপনাদেরকে বলবো, মুসলমানদের কপালে টিপ দেওয়ার কোনো বৈধতা নাই, কারণ এই কপাল শুধু আল্লাহর জন্য রেডি রাখবেন। আমি আমার মা বোনদেরকে বলবো, বেগানা পুরুষের সামনে কপালে বড় টিপ দিয়ে কখনো আসবেন না, কপালে টিপটা মুসলমানের জন্য কোনোভাবে গ্রহণযোগ্য নয়। বন্ধুরে আমার, আমি সেই দিকের জন্য প্রস্তুত ছিলাম না কি? কিছু বলবেন? বলবেন কিছু? বন্ধুরে আমার, এবার কি করলেন, এবার জুরিস কি করছে শোনেন। জুরিস বলতেছে, কে বলেছে? কয় বেশ্যা মহিলার কোলের ছোট্ট বাচ্চা তোমার থেকে নিয়েছে। এবার জুরিস একটা ডাক দিয়ে বলল, তোমরা আমাকে একটা ঘটি দিয়ে একটু পানি দাও। কি দাও? পানি দাও, ঘটি দিয়ে একটু পানি দাও। তখন কি করলেন, ওনাকে ঘটি দিয়ে বন্ধ পানি দেওয়া হলো। এবার জুরিস দুই রাকাত নামাজ পড়লেন, তিনি নফল নামাজ পড়লেন। নফল নামাজ পড়ার পরে এবার বের হয়ে আসলেন। বের হয়ে এসে বলে, বাচ্চাটা কোথায়, আমার কাছে নিয়ে আসো। এবার বাচ্চাটাকে যখন তার কাছে নিয়ে আসলো, অবন্ধ হাদিস শরীফ প্রমাণ করেছে, বাচ্চাটার পেটটার উপর জুরিজের বরকতময় হাত দিয়ে বন্ধ বাচ্চাটার পেটটার উপর এমনি করে নাড়া দিয়ে বলতেছে, বাবু বলো না তোমার বাবা কে? ওই ছোট্ট বাচ্চাটা ইশারা দিয়ে দেখিয়ে দিয়েছে, ওই রাখাল আমার বাবা। জোরে 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 বলুন না নাউজুবিল্লাহ। রে চট্টগ্রামের মানুষ, আমার মূল কথা হলো, ছোট্ট বাচ্চা বলে দিয়েছে, মূলত মহিলা বাচ্চা এনেছে একটা রাখাল থেকে, কাত থেকে, একটা রাখালের সাথে অবৈধ মেলামেশা করে ছোট্ট বাচ্চা তিনি কি করেছেন, তিনি প্রসব করেছেন। মূলত বাচ্চা এনেছে রাখাল থেকে, কিন্তু আল্লাহর ইশারায় কলঙ্ক এসেছে কার উপরে? জুরিজের উপরে। অথচ সে নামাজরত অবস্থায় ছিল। কিরত অবস্থায়? নামাজরত অবস্থায় ছিল রে। এই নামাজ পর্যন্ত মায়ের বরদোয়ার কারণে অকেজু হয়ে গেছে, ঠিক কিনা বলেন? এটা ড্যামেজ হয়ে গেছে, অগ্রহণযোগ্য হয়ে গেছে। এই জন্য বলছি বন্ধু, যখন দেখবেন কোনো মানুষ রাস্তায় বিপদে পড়েছে, নামাজটা পাঁচ মিনিট পরে পড়লেও সমস্যা নাই, কারণ নামাজের শেষ সময় পর্যন্ত একটা সময় বেঁধে দেওয়া আছে, ঠিক কিনা বলেন? আপনি মানুষ হিসাবে আপনার দায়িত্ব হলো আগে ওই
অসুস্থ মানুষটাকে সেবা করা। কারণ ডক্টর আল্লামা ইকবাল বলেছেন, খোদা প্রাপ্তির পথ রয়েছে লুকানো, রয়েছে মানব সেবার মাঝে, পাবো না খোদাকে আল খেল্লা তাসবিহ যায় না মাঝে। যখন দেখবেন কোনো মানুষ ক্ষুধার্ত চিৎকার করছে, তার জন্য একটু খাবার নিয়ে যাবেন। যখন দেখবেন একটা মানুষের বস্ত্র নাই, বস্ত্রের জন্য লজ্জা পাচ্ছে, যদি ক্ষমতা থাকে একটা তাকে বস্ত্র দিয়ে দিবেন। বন্ধু মূল কথা হলো, যখন যেই কাজটা করার প্রয়োজন ঠিক সময় মতো যদি সেই কাজটা করতে পারেন, তাহলে আপনি প্রকৃত নামাজি এবং প্রকৃত মুমিন। জোরে জোরে বলেন ঠিক না বে ঠিক। মা বাবা সম্পর্কে ও আজকে আরো করা লাগবে না, এটুকু বুঝে গেছেন, বুঝতে পারছেন কিনা? বন্ধু আমাকে আমার ভাই রিপনার একটা বিষয় দিয়েছে, দুইটা বিষয় তিনি বলেছেন। এই জন্য বন্ধু মা বাবা অত্যন্ত অবহেলিত, মা বাবা অত্যন্ত লাঞ্ছিত, এত বেশি মা বাবার চোখ থেকে পানি পড়ে রে। বন্ধু শ্বশুর শাশুড়ির প্রেমে পড়ে মা বাবাকে ভুলে যায়। ঠিক, আমি আপনাদেরকে বলবো, আমি যে একটা কথা আজকে বলে যাব, পৃথিবীতে বন্ধু শ্বশুর শাশুড়ি যদি না আসতো আমি আমার ওয়াইফ পেতাম না, আপনারা আপনাদের ওয়াইফ পেতেন না, ঠিক কিনা বলেন? স্ত্রীর বাবা মা হিসাবে সর্বোচ্চ সম্মানের সম্মান পাওয়ার অধিকারী তারা, কিন্তু এমন সম্মান করব না যে সম্মান করতে গেলে মা বাবার ইজ্জতের চাদর ধরে টান পড়ে যায়। এমন সম্মান করব না, এমন ভালো শ্বশুর শাশুড়িকে বাসবো না যেই ভালোবাসা আমাকে বাবা মার প্রেম থেকে দূরে ঠেলে দেয়। কোরআন হাদিসে বন্ধু শ্বশুরের পায়ের নিচে জান্নাত বলে নাই, শাশুড়ির পায়ের নিচে জান্নাত বলে নাই। ছোট্ট শেষে ছোট্ট করে একটা গল্প বলবো, আজ থেকে ধরেন মিনিমাম 8 বছর হবে, কত বছর? 8 বছর। মিনিমাম 8 বছর আগে আমাদের গ্রামের বাড়িতে বন্ধু, আমি যখন গ্রামের বাড়িতে থেকে আমাদের বাজারের দিকে আসছিলাম, তার মধ্যে একটা জায়গার মধ্যে আসলাম, ওই মহিলাটা আপনার কি করতো, আপনার মানুষের কাছ থেকে ভিক্ষা টিক্ষা করতো, মাথায় করে দেখেন না ঝুড়িতে করে মহিলারা ব্যান ট্যান আবিজাবি সুটকি টুকটি বিক্রি করে, এরকম আছেন আপনাদের এদিকে? এইরকম একটা মহিলার থেকে মিনিমাম 8 বছর কম হবে না। উনি আমাকে চিনতেন, ওই এলাকাতে একটা মাজার ছিল ফুলকুমারী দরবার শরীফ, সেই মাদ্রাসার টিচিং প্রফেশন এবং জুমার দায়িত্বে ছিলাম, এই সুবাদে ভালো করে চিনতেন। উনি একদিন আমাকে ডাক দিলেন, তখন আমি তো আরও অনেক অবুধ ছিলাম। উনি আমাকে ডাক দিয়ে বলল, বাবা আপনার কাছে আমার একটা জিনিস জানার বড় সাধ। বললাম কি? তখন উনি বলতেছে, বাবা সারা জীবন হুজুররা শুধু মা বাবার কথা বলে গো, কিন্তু শ্বশুর শাশুড়ির কথা কেন বলে না? আমি বলছি এই কারণে শ্বশুর শাশুড়ির কথা বলে না, কারণ শ্বশুর শাশুড়ির কথা কোরআন হাদিসে আসে নাই। মা বাবার মতো সম্মান করা, মা বাবার মতো ভালোবাসা, এরকম সম্মানের কথা কি জীবনে শুনছেন কোন আলেম বলছে? ওনার মনটা একটু খারাপ হয়ে গেল। কি হয়ে গেল? ওনার মনটা একটু খারাপ হয়ে গেল। আমি ওনাকে বললাম, মন খারাপ করার কোনো কিছুই নাই। বলে, কেন কোনো কিছু নাই, মন খারাপ করার কোনো কিছু নাই? এই জন্য, কারণ আপনি শাশুড়ি না শুধু, আপনি কিন্তু মাও হয়েছে। কারণ মেয়ের জামাইয়ের বাড়ির কাছে, মেয়ের শ্বশুর বাড়ির কাছে আপনি শাশুড়ি, কিন্তু আপনি ছেলের কাছে আপনার মা। একটা মা শুধু শাশুড়ি হয় না, একটা মা কিন্তু মা, ঠিক কিনা বলেন? এই জন্য আপনি এক জায়গায় হয়েছেন শাশুড়ি, এক জায়গায় হয়েছেন মা, এক জায়গায় হয়েছেন দাদি, আরেক জায়গায় হয়েছেন নানি, আরেক জায়গায় হয়েছেন ফুফু, আরেক জায়গায় হয়েছেন খালা, ঠিক না বে ঠিক? তা আপনার একটা দিক যদি ছুটে যায় এমন কোনো সমস্যা নাই। তবে পৃথিবীর শ্বশুর শাশুড়ি যারা আছেন, যারা মেয়ে বিয়ে দেওয়ার পরে জামাইকে নিজের হাতের কব্জায় আনতে পারেন, আনতে চান, ওই সমস্ত শ্বশুর শাশুড়ি কে বলবো, আপনি যদি বুদ্ধি দিয়ে কো পরামর্শ দিয়ে কিছু টাকা লোভ দেখিয়ে যদি মা বাবার নারী ছেড়া ধন ওই সন্তানকে যদি আপনি আপনার কোলে নিয়ে আসেন, আপনার ছেলেকে যখন অন্যের মন আচরণ করবেন রেজাল্টও তেমন আসবে, পরীক্ষায় যেমন লিখবেন রেজাল্টটা তেমন আসবে, আপনি পড়াশোনা যেমন করবেন রেজাল্টও তেমন আসবে, ঠিক না বে ঠিক? সম্মানিত উপস্থিতি, আমি আপনাদেরকে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে বোঝানোর চেষ্টা করেছি, পিতা মাতাকে প্রাণ ভরে ভালোবাসবেন, শ্বশুর শাশুড়িকেও ভালোবাসবেন, তবে মা বাবার চেয়ে বেশি না, এমন ভালো শ্বশুর শাশুড়িকে বাসা যাবে না যেই ভালোবাসায় বাবা মার জীবন বিপন্ন হয়ে যায়, ঠিক কিনা বলেন? আল্লাহ যেন আমাদের সবাইকে বাবা মাকে হৃদয় থেকে ভালোবাসার, তাদেরকে ভালোবেসে আল্লাহ রাব্বুল আলামিনের অবরণীয় সুখের জায়গা জান্নাতে যেন আমরা যেতে পারি, আল্লাহ যেন আমাদেরকে সেই তৌফিক দান করে, সকল বলুন আমিন। মা বাবা সম্পর্কে আরো অনেক তথ্য আছে, বিভিন্ন দিক থেকে তথ্য দিয়েছি যেন আপনাদের বুঝতে অসুবিধা না হয়। সম্মানিত উপস্থিতি, এই মাসটা কিসের মাস? মিলাদুন্নবীর মাস।
কিসের মাস? ঈদ মিলাদুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উদযাপন উপলক্ষে আজকের এই নূরানী জলসা, ঠিক না? ঠিক, হ্যাঁ। এখন তো ভাই স্বামী স্ত্রী নিয়ে যদি ঢুকি আরো দুই ঘন্টাও বের হতে পারবো না, কারণ বর্তমানে বাবা মা সন্তানের যে ঝগড়া তার চেয়ে বেশি ভয়ঙ্কর স্বামী স্ত্রী। আমি বলি ইঁদুর আর বিড়াল, কথা বলে না কেন? কি ও বিড়াল দেখলে ইঁদুর ভয় পায় না? কথা বলে না। আচ্ছা বিড়াল দেখলে ইঁদুর ভয় পায় না, এই কথা বলে না ভাই, এদিকে তাকাও, আমার দিকে তাকাও, আমার দিকে তাকাই, কথা শোনো, পরে ইচ্ছে মতো কথা বলবে। এই ইঁদুর কি বিড়াল দেখলে ভয় পায় না? বিড়াল ইঁদুর ধরতে পারলে আস্থা রাখে না, শেষা জ্যান্ত খেয়ে ফেলে, কথা বলে না কেন? এখনকার স্বামী স্ত্রীর সম্পর্ক হয়েছে ইঁদুর এবং বিড়ালের মতো, সব সময় স্বামী আতঙ্কে থাকে, কারণ এটা বিড়াল। কি কথা বলেন না কেন? এটা বড়লোকের বেটি, বড়লোকের বেটি দেখে আত্মীয়তা করতে যায়েন না, কপালে দুঃখ লাগবে। আর বর্তমানে বাংলাদেশে সবচেয়ে পিতামাতার অশান্তির কারণ হলো আপনি টাকা দেখে মেয়ে এনেছেন, তার চামড়া দেখে মেয়ে এনেছেন, ভিতর দেখে যদি মেয়ে আনতেন তাহলে বাংলার কোনো ঘরে অশান্তি হতো না, ঠিক কেন বলো? আল্লাহর হাবিব বলেছেন ধনী লোকের বেটি এনো না, কারণ ধন যেই কোনো মুহূর্তে ফুরিয়ে যেতে পারে। রাসূল বলেছেন রূপসী দেখি কোনো মেয়ে বউ করে ঘরে এনো না, কারণ সময় পাড়িয়ে গেলে তার রূপ ধ্বংস হয়ে যাবে। কিন্তু এমন একটা মেয়ে ঘরে আনো যে মেয়েটা ধর্মধনের ধনী, এটা যত দিন যাবে তত কাচের মতো চকচক করবে। বলো হুজুর সোনার কথা বললেন না কেন? কারণ সোনাতে কিন্তু গলদ থাকে, কাচে কোনো গলদ থাকে না, ঠিক কিনা বলেন? আপনি ধর্মধনের ধনী, আল্লাহওয়ালা একটা মেয়েকে আপনার ঘরে বউ আনবেন, এটা কিন্তু তেঁতুল গাছ লাগাইলে যেমন তেঁতুল ধরে, আম গাছ লাগাইলে যেমন আম ধরে, জই আম লাগাইলে জই আমে আসে, টক আম লাগাইলে টক আমি আসে, ল্যাংরা আম লাগাইলে কিন্তু ল্যাংরাই আসবে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি আপনি আল্লাহওয়ালা বুজুর্গ একজন ফরেজগার বাবা মার কোল থেকে তার মেয়েটাকে আপনি ঘরে তুলে নিয়ে আসেন, আপনার আমার মতো একটা গাজী সুলাইমান হবে, সুন্নিয়তের বীর সেনাদের মতো এই রকম বড় ধরনের কোন অজ্ঞানী আলেম হবে, ঠিক কিনা বলেন? আর যদি বলেন যে মিউজিক পার্টি আনবো, দ্য মিউজিক অ্যান্ড মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট উইল বি ইনক্রিজ, গান বাদ্যযন্ত্র কেয়ামতের পূর্বক্ষণে বেড়ে যাবে। এখন মেয়ের বাড়িতেও মিউজিক বাজে, ছেলের বাড়িতেও মিউজিক বাজে, এখন বাচ্চা দুই বাবা মার মিলনে এটা পুরো 100% মিউজিক হয়ে পৃথিবীতে আসবে। এটা যখন একটু বড় হবে আপনার 20 বছরের চুল 40 বছরের কালার করে দিবে, কথা বলে না কেন? এখনকার বাচ্চা কাছে এত টাউট, এটার জন্য বাবা মা দায়ী, ঠিক না ভাই? ঠিক, এই জন্য বলছে রাসূল বলেছে আল্লাহওয়ালা মেয়ে ঘরে তুলে নিয়ে আসো, তাহলে তুমি বাবা মাও সুখ পাবে, স্বামীও সুখ পাবে, সন্তানও আসবে নেয়ামতে পরিপূর্ণ। এই জন্য বলছে ওয়াশিরু হুন্না বিল মারুফ, রাসূল বলেছেন সুন্দরভাবে স্বামী স্ত্রীকে সুখ স্বাচ্ছন্দ্য বোধভাবে জীবনযাপন করতে। কিন্তু এখন তো সুখ নাই, এটা সোনার হরিণ হয়ে গেছে। আল্লাহ যেন আমাদেরকে বোঝে শুনে ছেলের কাছে মেয়ে বিয়ে এবং মেয়েকে ছেলের কাছে দিতে যেন বোঝে শুনে দিতে পারে। টাকার মাপকাঠি, সৌন্দর্যের মাপকাঠি, গেটআপের মাপকাঠিতে কাটবেন না, দেখবেন ইসলামের মাপকাঠি কতটুকু আছে, ঠিক না? ঠিক।